হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনার জন্য সিট এন্ড টোকেনটি আপডেট নিয়ে আসলাম তো অনেকেই এই অ্যাডিতে আমার কথা মতো জয়েন হয়েছেন তো অনেকেই জয়েন হওয়ার পর বলছেন যে আপনি তো বলছেন ইনস্ট্যান্ট উইড্রো নেওয়া যায় তো সেটা দেখাই নাই আমি তো আপনারা হ্যাঁ উইড্রো কীভাবে করতে পারি সেটা জানতে চাইছেন তো সেটা আমি দেখাই দেবো তার এই টোকেনটা এক্সচেঞ্জে লিস্ট আছে কীভাবে এক্সচেঞ্জে করে আপনার টাকাটা বিকাশে নেবেন সেটাও আমি দেখাই দেব তো একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যারা আমার আগের ভিডিওটা দেখে অ্যাকাউন্ট করছেন প্লাস এই ভিডিওটা দেখে অনেকেই নতুন আছেন যারা এয়ার অংশগ্রহণ করতে চাইতেছেন তো সবাইকে বলবো এয়ারড্রপটি এখনো এখনও রানিং আছে আপনারা চাইলে এয়ার এখনো এখনও জয়েন হতে পারেন আর যারা পুরাতন আছেন তারা কীভাবে উইড্রোটা করবেন সেটা আমি দেখাই দেবো তো একটা কথা বলে রাখি যারা আর কি এয়ার অংশগ্রহণ করছেন তো তাদের সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন কারণ এখানে এরকম কিছু কাজ আছে যেগুলো আপনাকে অবশ্যই দেখতে হবে আর ওই নিয়ম ফলো করে আপনাকে এখান থেকে উইড্রোটা করতে হবে ওকে তো বেশি কথা বলব না আমি অ্যাড্রোপ বুথটিতে চলে যাই তো সিম্পলি আমি অ্যাড্রোপ বুথটিতে চলে আসলাম তো চলে আসার পরে যারা আর কি নতুন গ্রাহক আছেন যে বিরোটে দেখে যে অ্যাড্রুপটিতে অংশগ্রহণ চাইতেছেন তো আমি আপনাদেরকে বলি দিই এখানে দেখুন তারা কি বলছে যে তাদের দুই মানে দুই লাখ পার্টিসিপেন্ট তারা নেবে তো তার মধ্যে কিন্তু এখানে দেখুন এক লক্ষ বিশ হাজার হয়ে গেছে মাত্র আশি হাজার জন এখান থেকে আরও অংশগ্রহণ করতে পারবে ওকে তো যারা নতুন আছেন আমি একটা রিকোয়েস্ট করবো তারা দ্রুত জয়েন হয়ে যান কারণ এয়ার ড্রুপটিতে বর্তমানে এক্সচেঞ্জের লিস্ট আছে প্লাস এক্সচেঞ্জ করা যায় আমি যেই টাইমে প্রথম ভিডিওটা দিচ্ছি ওই টাইমে এক্সচেঞ্জের লিস্ট আসছিলো বাট এক্সচেঞ্জ করা যেত না কিন্তু এখন কিন্তু এক্সচেঞ্জটা ইনেবল করে দিতে সেটা আমি আপনাদেরকে দেখাই দিই এই দেখুন একটু ওয়েট আমি একটু বিচ্ছাইতে হবে জিনিসটা তো সরি বিওয়ার্স তো এখানে তারা তাদের যে পিন পোস্টটাতে তারা দিয়ে রাখছিলো গতকালকে যে তিরিশ তারিখে এক্সচেঞ্জটাতে তারা উইড্রো এবং ডিপোজিট অপশানটা ইনেবেল করে দিয়েছে তো সমস্যা নেই আমি আপনাদেরকে এক্সচেঞ্জে গিয়ে সরাসরি দেখাই দেবো যে উইড্রো প্লাস ডিপোজিট অপশানটা তারা ইনেবল করে দিয়েছে তো এবার দেখাই যে এখান থেকে আপনারা উইড্রোটা কীভাবে করবেন তো উইড্রো করার জন্য ফার্স্ট অফ অল আপনারা কী করবেন উইথড্রো অপশন ক্লিক করবেন তো ক্লিক করার পরে এখানে দেখুন একটা মেসেজ দেয় যেটা প্রতিবারই দেখা দেয় তো তারা এই মেসেজটা তো বলছে যে তারা তাদের উইকেন্ডে ওকে মানে আমাদের উইকেন্ড তো যারা বাংলাদেশে আসছে এটা হচ্ছে শুক্রবারে আমাদের সব কিছু ফ্রি থাকে ওকে তো বাইরে যারা আছে তাদের হচ্ছে কি রবিবার ওকে তাদের ছুটিটা হচ্ছে রবিবার তো তারা রবিবার আর কি এখান থেকে উইড্রো অফোনটা করে ফ্রি থাকে তো রবিবারে তারা উইথড্রোটা করে দেয় সবাইকে তো আমি আপনাদেরকে বলবো তো আপনাদের রবিবার শনিবার কোনো দিনে ওয়েট করা লাগবে না আপনারা জাস্ট একটা অ্যাড্রেস দেবো ওই অ্যাড্রেসে আপনাদেরকে সামথিং ছোট্ট একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে ওকে ছোট্ট একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে আর সেটা কোটা কোথা থেকে করতে হবে সেটা আমি বলে দিই সেটা এই যে এই অ্যাড্রপটিতে যারা অংশগ্রহণ করছেন যেই ইথার ওয়ালেট অ্যাড্রেসটা দিচ্ছেন তো ওই মাইথার ওয়ালেট অ্যাড্রেসটাতে থেকেই এখান থেকে আপনাকে একটা অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে সেই অ্যামাউন্টটা আহামরি না মাত্র বিশ সেন্ট ইথিরিয়াম আপনাকে এই ডিপোজিট মানে এড বুটিতে ডিপোজিট করতে হবে ওকে তো আমি এর আগে এখান থেকে ডিপোজিট করে উইড্রোটা দিয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাই দিই তো ওইটা অনেক উপরে চলে গেছে তো কোনো সমস্যা নেই আমি আপনাদেরকে লাইভ উইড্রোটা করে দেখাই দেব তো আমি আপনাদেরকে দেখাই তো যখনই আপনারা হয়তো অনেকেই আছেন যে রবিবারে আর কি উইড্রো অপশান ক্লিক করলে আপনারা দেখতেই পারবেন যে এই যে এখানে তারা উইড্রো অপশন ক্লিক করার পর এখানে দেখুন প্লিজ সেন্ট যে এত ইথেরিয়াম ওকে তো এই যে এই অ্যাড্রেসটা সেন্ড করলে তারা ইনস্ট্যান্ট আমাদেরকে পেমেন্টটা দিয়ে দেবে তো ওকে তো প্রথমবার আপনাকে যে অ্যামাউন্টটা সেন্ড করতে হবে সেই অ্যামাউন্টটা এটা না এসে এখানে যে অ্যামাউন্টটা সেন্ড করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিই আপনারা কী করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনার একটা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন ওই চ্যানেল আপনারা সবাই কী করবেন জয়েন হয়ে নেবেন তো জয়েন হলেই আপনারা ওখান থেকে দেখতে পারবেন যে অ্যামাউন্টটা কী অ্যামাউন্ট আপনাকে ডিপোজিট করতে হবে আর কোন অ্যাড্রেসটা আছে সো ও এই যে এই যে অ্যাড্রেসটা দেখতেছেন এই অ্যাড্রেসটাতে আপনাকে এই যে প্রথমে এই অ্যামাউন্টটা ডিপোজিট করতে হবে ফার্স্ট টাইম আপনি যেহেতু উইড্রোটা দিবেন আপনাকে এই অ্যামাউন্টটা ডিপোজিট করতে হবে তো এই অ্যামাউন্টের প্রাইসটা হচ্ছে মাত্র বিশ সেন্ট ওকে তো আমি বর্তমানে যে অ্যামাউন্টটা সেন্ড করব সেটা হচ্ছে এই যে এই অ্যামাউন্টটা তো এমনটা আমি এখান থেকে কপি করে নিই আগে বলে রাখি আপনাকে কিন্তু এটা কয়েন বেস থেকে করলে হবে না জাস্ট আপনাকে মাইথার ওয়ালেট অ্যাড্রেস থেকে আপনাকে এটা কপি করতে হবে ওকে তো জাস্ট আমি এটা কপি করলাম তো অ্যাড্রেসটা যেহেতু আমি সেন্ড করব তো আমি বলে দিই আর যারা কি করবেন আপনারা আপনাদের কয়েন বেস থেকে মাইথার ওয়ালেটে ডিপোজিট করে নেবেন তো আমি সরাসরি মাইথার ওয়ালেট থেকে এখানে ডিপোজিট করে উইডোটা নিয়ে আপনাদেরকে দেখাই দিই তো ভিডিওটা একটু বড় হবে আমি জানি প্রায় পাঁচ মিনিট হয়ে গেছে তো ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন আর গতকালকে নয়তো আরও হ্যাঁ গতকালকে আমি দেখাই দেবো যে এখান থেকে এক্সচেঞ্জ করে কিভাবে আপনারা টাকাটা বিকাশে নেবেন ওকে তো আজকে আমি উইডো সিস্টেমটা দেখাই দিয়েছি সুবিআস এইটা হচ্ছে আমার মাইথা ওয়ালেট অ্যাকাউন্ট তো এখান থেকে কিন্তু আমি ডিপোজিটটা করব তো সিম্পলি আমি দেখাই দিই আমার ব্যালেন্স আছে ওকে তো সে এই যে ব্যালেন্সটা আপনার ডিপোজিট করে নেবেন মাত্র আপনার এখানে পঞ্চাশ সেন্ট অথবা এক ডলার ডিপোজিট করবেন তো ডিপোজিট করার পর আপনার এখান থেকে জাস্ট যে অ্যামাউন্টটা দেওয়া আছে ওখানে বিশ সেন্ট তো ওই বিশ সেন্টটা আপনার এখান থেকে ডিপোজিটটা করে দিবেন তো সরাসরি আমি আপনাকে দেখিয়ে দিই এখানে যে সেন ট্রানজাকশন একটা অপশন দেখতেছেন এই একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর জাস্ট এখানে দেখুন অ্যামাউন্টটা দিতে বলতেছে তো সিম্পলি আমি অ্যামাউন্টটা কপি করে আনি আগে জাস্ট আমি এখানে মেসেজটা সেভ করে রাখছি তো সিম্পলি আমি এখান থেকে অ্যামাউন্টটা কপি করি আগে তো কপি করলাম তো কপি করার পর জাস্ট এখানে অ্যামাউন্টটাকে পেস্ট করি পেস্ট করার পর এবার আমি এখান থেকে অ্যাড্রেসটা দিই তো অ্যাড্রেসটা একটু ভালো করে দেখেন আপনারা খেয়াল করুন তো আমি বুথে গিয়েও দেখাই দিই অ্যাড্রেসটা তো এই যে আমি অ্যাড্রেসটা এখান থেকে নিয়ে নিই ওকে এই অ্যাড্রেসটাতেই আপনাদেরকে অ্যামাউন্টটা সেন্ড করতে হবে তো সিম্পলি আমি অ্যাড্রেসটা নিয়ে নিলাম তো নিয়ে নেওয়ার পর এখানে জাস্ট চলে আসে চলে আসার পর জাস্ট এখানে পেস্ট করে দিলাম তো পেস্ট করে দেওয়ার পর জাস্ট এবার আমি কী করবো সিন ট্রানজাকশন অপশানে ক্লিক করবো তো সিন ট্রানজাকশন অপশানে ক্লিক করার পর জাস্ট এখান থেকে কিন্তু আমাকে কনফার্ম করতে হবে তো কনফার্ম করার পর জাস্ট অ্যামাউন্টটা সেন্ড হয়ে গেছে দেখুন সাকসেসফুল ওকে তো এবার ওয়েট করি এখানে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট টাইম নেই ওকে তো বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু তারা আমাদেরকে পেমেন্টটা দিয়ে দেবে তো ওকে তো আমি আপনাদেরকে একটু ওয়েট করে দেখাই সো এই দেখুন এখানে কিন্তু আমার এদের ডিপোজিটটা সাকসেসফুল হয়ে গেছে ওকে তো এবার দেখুন ট্রানজিকশন ওয়ান সেন্ট ওকে তো তারা সেন্ট করে দিয়েছে তো এবার কিছুক্ষণ টাইম লাগবে আমার আর কি এয়ারড্রপটা আসতে মানে আর কি টোকেনটা আসতে তো সিম্পলি যেহেতু এখানে তারা সাকসেস করে দিয়েছে আরও দশ থেকে পনেরো মিনিট আমাকে ওয়েট করতে হবে যে টোকেনটা আমার মাইথার ওয়ালেটে আসছে কি না তো এর আগেও কিন্তু এখান থেকে আমি প্রায় নশো পঞ্চাশটা টোকেন ওয়েট করছি তো এখানে দেখুন তো এবার আমি ও টোকেন হচ্ছে আঠারোশো পঞ্চাশটা ওকে মোটামোটি আমার টোকেন হচ্ছে এখানে আঠারোশো তো সেটা আমি আপনাদেরকে উইডোটা পাওয়ার সাথে সাথেই দেখাই দেবো কিছুক্ষণ পরে তো এবার দেখেছি এটা কোন এক্সচেঞ্জের লিস্ট আছে প্লাস এক্সচেঞ্জ মানে এক্সচেঞ্জ করে কিন্তু টাকাটা আমরা বিকাশে নিতে পারবো কি না সেটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি তো এটা যে এক্সচেঞ্জের লিস্ট আছে সেই এক্সচেঞ্জটা এখানে তারা দিয়েও দিছে অলরেডি আমি আপনাদেরকে দেখাই দিই একটু যে এটা হচ্ছে কয়েন বিটস এক্সচেঞ্জের লিস্ট আছে তো সিম্পলি আমি আপনাকে গিয়ে দেখাই সোভিওস সিজি দেখুন আমি কিন্তু কয়েন বিটস এক্সচেঞ্জে চলে আসলাম তো এখানে দেখুন সম্পূর্ণ মানে যে কটা কয়েন এখানে লিস্ট আছে সেগুলো দেখাইতেছে তো আরেকটা জিনিস বলে রাখি তো এই এক্সচেঞ্জে যারা নতুন অ্যাকাউন্ট করবেন তারা কিন্তু এখান থেকে একটা চমৎকার অফার চলতেছে সেটা হচ্ছে আপনি যদি এক্সচেঞ্জে অ্যাকাউন্ট করুন তাহলে আপনি এখান থেকে নিজস্ব তাদের যে এই কয়েনটি পাবেন সিভিএন মানে কয়েন বিটস টোকেন তো এখান থেকে আপনারা দুই হাজার টোকেন পাবেন তো দুই হাজার টোকেনের প্রাইসটটা যে এখানে ট্যাপ করে দেখতে পারবেন ওকে দুইশো ডলার তো এখানে আমি প্রথম রাউন্ডে জয়েন করছিলাম থেকে পাঁচ হাজার টোকেন পাইছিলাম তো পাঁচ হাজার টোকেনের প্রাইসটা দেখুন এখানে পাঁচশো ডলার শো করে তো যারা আপনারা নতুন আছেন চাইলে এই অ্যাকাউন্ট করতে পারেন তো অ্যাকাউন্ট করা একদম ইজি জাস্ট ইমেল পাসওয়ার্ড দিয়ে এখানে এন্টার করতে হয় জাস্ট ইমেলটা কনফার্ম করলেই আপনার এখানে অ্যাকাউন্টটা করা হয়ে যাবে জাস্ট আপনি এখান থেকে পাঁচশো বি টোকেন পাবেন যা মানে দুই হাজার বি টোকেন পাবেন যার ওর্থ হলো দুশো ডলার তো আমি এখান থেকে পাঁচ হাজার পেয়েছি যার বর্তমান প্রাইসটা দেখা যাচ্ছে পাঁচশো ডলার আপনারা চাইলে অ্যাকাউন্ট করতে পারেন যার আর কি এক্সচেঞ্জ করবেন ওকে তো এবার দেখা যায় সি সিডাব্লু এন টোকেনটি তো এখানে কোথায় গেল তো এই যে দেখুন সিডাব্লু এন টোকেনটি ওকে সিডাব্লু এন টোকেনটির ফুল ফর্ম হচ্ছে ট্রিপ ওয়ার্ল্ড কিপ্তা ওয়ার্ল্ড নিউজ টোকেন ওকে তো এখানে দেখুন ডিপোজিট অ্যান্ড উইডো বাটনটা কিন্তু তারা ইনেবেল করে দিছে ওকে আপনি চাইলে যে এখান থেকে এই যে আপনার আপনাদের ডিপোজিট অ্যাড্রেসটি পেয়ে যাবেন এ আপনার আপনাদের ডিপোজিট অ্যাড্রেসটা পেয়ে এখানে তো এখানে সিম্পলি অ্যাড্রেসটা কপি করে জাস্ট ওই মাই তার ওয়ালেট থেকে সেন্ড করে দেবে তারপরে এক্সচেঞ্জে চলে আসবে তো চলে আসার পর জাস্ট কীভাবে এখান থেকে এক্সচেঞ্জ করে টাকাটা বিকাশে নিবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দেবো ওকে তো জাস্ট আমি দেখালাম যে এটা আসলেও এক্সচেঞ্জে লিস্ট কি না আর এটা এখান থেকে ট্রেডিং করা যাবে কি না সেটা আপনাদেরকে দেখাই দিলাম তো এবার একটু ওয়েট করতে হবে সেটা হচ্ছে টোকেনটা আসছে কি না তো আমি একটু ওয়েট করি সো হ্যালো বিভার্স আপনারা যে দেখুন তো আমি কিন্তু টোকেনটা মানে পেমেন্টটা পেয়ে গেছি তো এখানে কিন্তু একটা নোটিফিকেশান আসছে সেটা আমি আপনাকে দেখাই দিই তো নোটিফিকেশানটা দেখুন এখানে কিন্তু এই যে নয়শো পঞ্চাশটা টোকেন আসছে যে এখান থেকে কিন্তু আমি এই সামটা সেন্ড করছিলাম দেখুন এখানে কিন্তু নশো টোকেন চলে আসছে তো জাস্ট আপনারা দেখুন যে আমি পেমেন্টটা কিন্তু আসলে পেয়ে গেছি ওকে তো চাইলে কিন্তু আমি এই আঠারোশো পঞ্চাশটা টোকেন এবার এক্সচেঞ্জ করে টাকাটা বিকাশে নিতে পারি ওকে তো এইটা কিন্তু পেমেন্ট করে হান্ড্রেড পার্সেন্ট যারা নতুন আছেন তারা কী করবেন আমার আগের ভিডিওটা দেখে নিবেন ভিডিওটা লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আগের ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা করবেন তো অ্যাকাউন্টটা করে জাস্ট আপনারা যদি এক্সচেঞ্জ করতে না পারেন তাহলে কোনো সমস্যা নেই আমি আপনাদের কাছে নিজ থেকে নিজ দায়িত্বে টোকেনটা কিনে নেবো ওকে তো আপনার কোনো সমস্যা নেই আপনাদেরকে একটু রিকোয়েস্ট থাকবে যে আপনার অ্যাকাউন্টতে মানে অ্যাড অংশগ্রহণ করেন জাস্ট এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করতে এটা কোনো কিন্তু ফ্যাক না আর এটা এক্সচেঞ্জের লিস্ট আসে আপনারা এখান থেকে অ্যাকাউন্ট করলে কোনো পরিমাণ ঠকবেন না ওকে তো বিয়র্স এই ছিল বলার আজ ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল বটনটা ওটাকে অবশ্যই ইনেবল করে নেবেন আর যেহেতু এক্সচেঞ্জ কীভাবে করতে হয় সেটা আমি আপনাকে দেখাই দিব আর আশা রাখতেছি সবাই আমাকে সাপোর্ট করে যেমন যদি আপনার কাছ থেকে আমি সাপোর্ট পাই তাহলে ফিউচারে এর থেকেও ভালো ভালো জিনিস আমি নিয়ে আসবো তো ব্রিয় আসসালামু আলাইকুম